মডার্ন হারবাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হারবাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন সুস্থ। দর্শক সবাইকে আমন্ত্রণ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হই এবং কিভাবে আপনারা খাদ্য পথ্য পুষ্টির মাধ্যমে আপনারা রোগ আরোগ্য লাভ করবেন, কীভাবে সুস্থ থাকবেন সে বিষয় নিয়ে আলোচনা করি অনুষ্ঠানে। দর্শক বরাবরের মতো আজও উপস্থিত আছেন মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা। আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের পর্বটি শুরু করি। প্রথমে যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে রহিমা খাতুন, লিখেছেন বগুড়া থেকে, বয়স 35 বছর। প্রশ্ন হচ্ছে, আমার সারা শরীরেই চুলকায়, ঘামাচির মতো দানা বের হয়, আমার ঘুম কম হয়, পেটে গ্যাস হয়, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, এ বিষয়ে পরামর্শ দিবে। হ্যাঁ বোন রহিমা খাতুন, আপনার প্রথমত খাবারটা খুব নরম খাবার খেতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে, খাবারটা যাতে সহজে হজম হয়। আপনাকে সহজে হজম হওয়ার খাবার হলো একটু জেও ভাত, জাউয়ের মতো, খিচুড়ির মতো, ওইটার সাথে একটু কালি জিরা দিয়ে, একটু তিল দিয়ে খাবারটা পাক করতে হবে। সারা বিশ্বে হজমের সমস্যা হলে তরি তরকারি, বাচ্চাদের যেরকম ফিসফাস করে দেয় ওরকম তরি তরকারি, একটু তিল, একটু কালি জিরা, একটু সরষা দিয়ে একটু জাউয়ের মতো পাক করে এক দেড় মাস খেতে হবে। তাহলে পরে আপনার হজম শক্তির যে দুর্বলতাটা আছে এটা কেটে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাকে খাবারের সাথে একটু দধি খেতে হবে, এক গ্লাস। এক গ্লাস মানে দুই বেলা যদি আপনি মাস্টার ফুড খান তাহলে আপনাকে দুই গ্লাস দধি খেতে হবে, মোটামুটি 200 ml দধি আপনাকে খেতে হবে। আপনি একটু পালং শাকের জুস খেতে পারেন, স্যুপ খেতে পারেন, আপনি একটু টমেটোর জুস এবং স্যুপ খেতে পারেন, প্রতিদিন সকালবেলা একটি কলা খেতে পারেন, একটু পেয়ারা খেতে পারেন, একটু ফল ফ্রুট বেশি খেতে হবে। কিন্তু আপনি চিনি এবং ডিম, মাংস, এই তিনটা জিনিস আপাতত 3 মাসের জন্য বন্ধ রাখতে হবে। পুদিনা পাতা, তুলসী পাতা, গন্ধবাদল পাতা, এগুলো খাবারের সাথে বেশি খেতে হবে। সরষা বাটা, তারপরে বিভিন্ন রকম ভর্তা, এই জিনিসগুলি খেতে হবে। ভুনা ভাজি, রসানো কষানো খাবারগুলো একদম বন্ধ করে দিতে হবে। সারা শরীর চুলকার এটা কিন্তু আরেকটি কারণ আছে, যাদের কিডনি কিংবা লিভারে কোনো সমস্যা আছে, মানে ইউসিনোফিল বাড়তেছে, হ্যাঁ, অ্যালার্জি কিংবা রক্তে ইউসিনোফিল কাউন্ট অনেক বেশি, তাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। যাদের ডায়াবেটিস আছে, স্কিন শুষ্ক হয়ে গিয়ে এই ধরনের সমস্যা হতে পারে। খুব বেশি পানি সাবান ব্যবহার করেন তাতেও কিন্তু ত্বক শুষ্ক খসখস হয়ে শরীরটা চুলকাতে পারে, কিংবা কোনো কিছু কোনো পতঙ্গ মশা কোনো কিছু কামড় দিয়েছে, এটা থেকেও কিন্তু শরীরে এক স্থানে কামড় দিয়েছে, ওই স্থান ছাড়াও শরীরে অন্যান্য জায়গায় আপনারা চুলকাতে পারে। এগুলি সবই হচ্ছে চুলকানির কারণ, যে এবং সারা শরীর চুলকানোর কথা আপনি বলেছেন। এটি আরেকটি তো ডেফিনেটলি চুলকানির কারণ হচ্ছে শরীরে যেটাকে যদি ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ যদি হয়ে থাকে, বিশেষ করে এই গরমের সময় প্রচুর ঘাম হচ্ছে, তো এই ঘামের সাথে কিন্তু ঘামাচি এবং ফাঙ্গাস বা দাঁত যেটা বলা হয় সেই তাদের সংক্রমণ হচ্ছে, এই কারণে কিন্তু এই ধরনের চুলকানিগুলা আপনার হতে পারে। অতএব কারণটা নির্ণয় করে চিকিৎসা দেওয়া হলে কিন্তু অবশ্যই এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে অবশ্যই বলা যায় যে আপনি নখ দিয়ে চুলকানি জায়গাটা চুলকাবেন না, তাহলে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে এবং সেখানে তখন পুঁজ জমা হবে, তখন সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগতে পারে। এছাড়াও আপনি আরেকটি সমস্যার কথা লিখেছেন, যে পেটে গ্যাস জমা এবং অরুচি হওয়া, সে ব্যাপারে যদি ডাক্তার আলমের মধ্যে কিছু বলতেন। হ্যাঁ, এই যে অরুচি হওয়ার একটা কারণটা হলো এই, যদি ওল্ড স্টুলগুলি, পুরানো স্টুলগুলি আমাদের এই বৃহদন্ত এবং ক্ষুদ্রন্ত, বৃহদন্ত 5 ফিট, ক্ষুদ্রন্ত 16 ফিট, এই যে 21 ফিটের ভিতরে অনেক জায়গায় আমাদের পুরনো স্টুল জমে থেকে আমাদের পায়খানাটা ক্লিয়ার হয় না। এখন ধরুন এই একটা স্টোরের ভিতরে যদি অনেক পুরনো মাল থাকে তো নতুন মাল আমরা আর ভিতরে প্রবেশ করাতে পারবো না। ওইরকমই আমাদের খাবারটা যদি
ভালোভাবে হজম না হয়, আবার হজম না হয়ে স্টুল যদি জমে থাকে তাহলে আমাদের ক্ষুধা কীভাবে লাগবে। অতএব আপনাকে কলা খেতে হবে, আপনাকে অলিভ অয়েল খেতে হবে, ভাতের সাথে ইসবগুল দিয়ে সেই ভাত খেতে হবে, পেঁপে তরমুজ যত হজমিকারক খাবার আছে এটা অনেক বেশি খেতে হবে, এক গ্লাস করে দধি খেতে হবে, শাকসবজি ফলমূল খেতে হবে, তাহলে পায়খানাটা ক্লিয়ার হবে, শরীরটাও সুস্থ বোধ হবে। এবং গ্যাস যেহেতু হচ্ছে সেহেতু মনে রাখতে হবে যে খাওয়াটা একটা নির্দিষ্ট বিরতিতে খেতে হবে। অনেকে একটা লম্বা বিরতি দিয়ে খান, ভাবেন যে লম্বা সময় ধরে না খেলে বুঝি গ্যাসটাও কম হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আসলে কিন্তু তা না। একটি নির্দিষ্ট সময় পর পর অল্প 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 খেলেই কিন্তু আপনার সারা বিশ্বের এর একটা রেওয়াজ, অল্প অল্প করে শাকসবজি ফলমূল, একদম মিষ্টি, অনেক মিষ্টি বেশি খাওয়া ঠিক না, অনেক মাংস বেশি খাওয়া ঠিক না, অনেক রসানুকষণ খাবার বেশি খাওয়া ঠিক না, অল্প অল্প করে স্যুপ জুস ভেজিটেবল এইভাবে যা যেও ভাত বিভিন্ন রকম নরম নরম খাবারগুলো বেশি করে ধীরে ধীরে খেতে হবে। ঢাকার মিরপুর থেকে আমাদের কাছে এবার প্রশ্নটি করেছেন সুমিয়া আক্তার, বয়স 25 বছর, তার মেয়ের মেয়েকে নিয়ে প্রশ্নটি, মেয়ের বয়স 5 বছর, বলছেন যে সে দিনে 5 থেকে 7 বার বাথরুম করে এবং বাথরুমের প্রচণ্ড দুর্গন্ধ এবং শক্ত হয়, পায়খানার সাথে রক্তও যাচ্ছে, মলদার চুলকায় এবং জ্বালা পোড়া করে, এই অবস্থা। যে বোন সুমি আক্তার, আপনার মেয়ের এক ধরনের অস্ব হয়েছে, এখানে র্যাকটামের ভিতরে পায়খানার নালীতে বাচ্চাদের 3 ধরনের সমস্যা হয়, একটাকে বলে যেটা রিংয়ের মতো হয় এটাকে বলে ভগন্দ বাংলায়, আরেকটা হলো ফিসচুলা যেটা রক্ত বেশি পড়ে, আপনার বাচ্চা রক্ত পড়তেছে, এটা ইনসাইডে ছোট্ট একটা আঁচিলের মতো হয়, স্টুলটা ধাক্কা লাগলেই এখানে রক্ত ঝরতে থাকে, আরেকটা বলির মতো হয় যেটাকে অশ্ব বলে, বাইরে একটা সুতার মতো বেরোয়ে পড়ে। আপনি এটা খেয়াল করবেন আপনার বাচ্চার 3টার মধ্যে কোনটা হয়েছে, 1 নম্বর। 2 নম্বরে তুলা দিয়ে নিম পাতা বেটে রস বের করে ওটা তুলা দিয়ে পায়খানার নালীতে প্রতিদিন দিতে হবে, আর প্রতিদিন সকালে খালি পেটে ওকে আনারস খাওয়ানোর অভ্যাস করতে হবে, ওরে সালাদ খাওয়াতে হবে, সাথে মূলা এবং পেঁপে দিতে হবে, ও যত বেশি কলা পেঁপে মূলো শাকসবজি ফলমূল বেশি খাবে, মাংস এবং চিনি কম খাবে, তত এই রোগ থেকে বাচ্চাটা আরাম পাবে। এটা অপারেশন করলেও কিন্তু আবার হয়, তাকে মিষ্টি খাওয়ার অভ্যাস বন্ধ করে দিয়ে তিতা খাওয়ার অভ্যাস করতে হবে, তার খাবারের ভিতরে শাকসবজি ফলমূল বেশি যেতে হবে, আর যদি আপনি জোগাড় করতে পারেন, অনেক জায়গায় এখন পাওয়া যায়, তুলু দিয়ে খাঁটি নিম তেল ওই পায়খানার নালীতে দিতে হবে 2 থেকে 3 বার, তাহলে আর ওখানে কৃমি আসবে না, রক্তও পড়বে না, কৃমি গোড়া কৃমি এসে ওখানে পুশ করে রক্তের সৃষ্টি করে। হ্যাঁ, বাচ্চার আমাশা বা ডিসেন্ট্রি হচ্ছে বলেই মনে হচ্ছে, এই কারণে এই ধরনের সমস্যাটি হচ্ছে, এবং এটা এক ধরনের প্রোটোজোয়া বা অ্যামিবা দিয়ে এই সমস্যাগুলো হয়। অতএব এই ক্ষেত্রে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, হাইজিন বা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে, এবং এই এই সময় সহজপাচ্য খাবার খাওয়াটাই বাঞ্ছনীয়, বেশি তৈলাক্ত গুরু পাক ভাজা পোড়া বেশি গ্রিল করা খাবারগুলা এই সময় বাচ্চাকে না খাওয়ানোটাই ভালো হবে, এবং এই ইনফেকশন যাতে কন্ট্রোল হয়ে যায় সেজন্য ডাক্তারের পরামর্শ নেবেন। এবং ডাক্তার আনুগের মতো কিন্তু বললেন যে কিছু বাহ্যিকভাবে কিছু ব্যবহারের কথা, এগুলি ব্যবহার করলে কিন্তু আশা করি আপনি ভালো থাকবেন, এবং এটি ভালো হওয়ার পরে কৃমিনাশক ট্যাবলেটও বাচ্চা সহ পরিবারের সবাই আপনারা একই সাথে খেতে পারেন। ডাক্তার আনুগের মতো এই পর্যায়ে বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি আপনার কাছে। দেখছিলেন দর্শক মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিয়ে অনুষ্ঠানটি, এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, খানিকক্ষণ পরেই ফিরছি।